শনিবার রাজধানীর গুলিস্তানের একটি হোটেলে এক মতবিনিময় সভার আয়োজন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আলোচনায় অংশ নেয় বিএনপি, জাতীয় পার্টি ও জামাত ইসলামী সহ প্রায় ১৫টি রাজনৈতিক দলের নেতারা। আপিল বিভাগের একজন বিচারপতিকে প্রধান করে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করার প্রস্তাব করে ইসলামী আন্দোলন। এ সময় নির্বাচনকালীন সময়ে জাতীয় সরকারের নয় দফা রূপরেখা দেয় দলটি। দলীয় সরকারের অধীনে নয় বরং জাতীয় সরকারের অধীনে নির্বাচন, সিইসির পদত্যাগের দাবিতে সকল দেশপ্রেমিক দল ও জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার দাবি জানাচ্ছে। এই দেশটাকে অস্তিত্ব ধ্বংস করার যে বিভিন্ন নীল নকশা তৈরি করছে তাদের বিরুদ্ধে যেন আমরা একত্রিত হয়ে আন্দোলন সংগ্রাম করতে পারি। এবার নগদ দিয়ে মোবাইল রিচার্জও জিতে নিতে পারেন বিএমডব্লিউ গাড়ি। গণ অভ্যুত্থানের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ারও আহ্বান জানান বিএনপি সহ রাজনৈতিক দলের নেতারা। এই দেশ আর এই জনগণকে বাঁচানোর জন্যে, দিনকে রক্ষা করার জন্যে আমাদেরকে যেটা প্রয়োজন সেটাই করতে হবে। তবে প্রয়োজনটা সর্বসম্মত বা বেশিরভাগের মত বিনিময়ের মাধ্যমে স্থির হলে তাহলে আর বিশৃঙ্খলা থাকে না। এই রাস্তায় থেকে আমরা আপনাদের সাথে থাকবো। এই সরকারের পতন ছাড়া আপনারা ঘরে ফিরে যাবেন না। আজকেও গণ অভ্যুত্থানের মধ্যে আমরা যার যার জায়গার থেকে বা একসাথে দাঁড়িয়ে আন্দোলন করে এই সরকারের পতনের পরে আপনারা, আমরা তো রূপরেখা দিয়ে দিয়েছি বিএনপির থেকে, আমরা একটি জাতীয় সরকার গঠিত হবে। গ্রহণযোগ্য নির্বাচনের জন্য প্রয়োজনে গণ আন্দোলনের মাধ্যমে এ সরকারের পতন ঘটাতে সবাইকে আবারও ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান দলের নেতারা। তোহা খান তামিম, সময় সংবাদ, ঢাকা।